أعوذ بالله من الشيطان الرجيم ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار السلام عليكم ورحمة الله আপনি যদি রক্ত দিতে চান তাহলে আপনাকে কখন রক্ত দিতে হবে সেই ব্যাপারটি নিশ্চিত করতে হবে। কোরআনের আমরা যদি 5 নম্বর সূরা আল মায়দা এর 2 নম্বর আয়াতে দেখি তাহলে তার একটি পোর্শনে আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, তাকওয়ার কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, কিন্তু বিদ্রোহমূলক কোনো কাজে আর গুনাহের কোনো কাজে সহযোগিতা করবে না। রক্ত দেওয়া অবশ্যই একটি ভালো কাজ। কোরআনের 5 নম্বর সূরা আল মায়দার 32 নম্বর আয়াতে একটি পোর্শনে আল্লাহ বলছেন ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়া আন-নাস জামিয়া, কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে বাঁচার কোনো উপায় করে দেয় তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা মানুষকে বাঁচার উপায় করে দিল। সেই হেতু আপনি রক্ত দিতে পারেন, চক্ষু দিতে পারেন, আপনি যদি কাছের লোক পান কিডনি দিতে পারেন, এগুলি আপনি বিক্রি করতে পারবেন না, কারণ এগুলি বিক্রির জন্য আল্লাহ তাআলা আপনাকে দেননি। এখন আপনি যদি রক্ত দিতে চান বা কারো রক্ত যদি নিতে চান তাহলে এখানে আপনাকে জানতে হবে যাদেরকে কুকুরে কামড়িয়েছে এবং তারা চিকিৎসা করে যাচ্ছে তাদের রক্ত নেওয়া যাবে না এবং তারা রক্ত দিবে না। যাদের জীবনে বড় অপারেশন হয়েছে তারা রক্ত দেওয়া থেকে দূরে থাকবেন। মূলত একজন মানুষ যদি সুস্থ থাকে আর সে যদি রক্ত দিতে চায় তাহলে প্রত্যেক 90 দিন পর পর সে দিতে পারে, আর ছোট অপারেশন যদি কারো হয় তাহলে ওই ব্যক্তি ন্যূনতম 6 থেকে 9 মাস পরে রক্ত দিতে পারবে। কিন্তু যাদের জন্ডিস হয়েছে, টাইফয়েড হয়েছে, যারা ম্যালেরিয়ায় ভুগছে, এরা রক্ত দিতে পারবে না। এমনকি যারা নাক ছেদন করেছে, নাক ছিদ্র করেছে, কান ছিদ্র করেছে বা দাঁত ফেলে আসছে বা যারা টাট্টু লাগিয়ে আসছে অথবা যারা গর্ভবতী মহিলা বা যারা স্তন দান করছেন সন্তানদের বা ঋতুস্রাবকালীন অবস্থাতে রয়েছেন, এমন লোকেরা এমত অবস্থায় তারা রক্ত দিতে পারবে না। আর যাদের চর্মরোগ রয়েছে এবং যাদের যৌন রোগ রয়েছে এরা রক্ত দিতে পারবে না। এছাড়া যারা অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন তারাও রক্ত দিতে পারবে না। জেলখানার কয়েদি যারা তাদের থেকে রক্ত নেওয়া যাবে না। যারা নেশায় রয়েছে, নেশার আড্ডায় যারা সময় কাটাচ্ছে এবং নেশায় জীবন কাটিয়ে দিচ্ছে এদের রক্ত নেওয়া যাবে না। যারা ধূমপান করে এবং যারা মানসিক রোগী এদেরও রক্ত নেওয়া যাবে না আর এরা রক্ত দিবেও না। কিন্তু এই নিয়মগুলি না মেনে যারা রক্ত নেওয়া দেওয়া করছেন তাদের একটু চিন্তা করা দরকার। আর রক্ত মূলত মানুষের উপকারের জন্য দিতে হবে, এটা বিক্রির জিনিস না। কিন্তু এখানেও দেখা গেল মানুষ, আমাদের দেশে তো কিডনি বিক্রি হচ্ছে তাও অল্প পয়সায়। জয়পুরহাটের এক এলাকাতে তো 1টি গ্রামেই কতগুলো লোক ধরা পড়েছে। তো মানুষ মানুষের জন্য আপনি রক্ত দিন, কিন্তু রক্ত দেওয়ার পূর্বে আপনাকে নিশ্চিত করতে হবে যে এইসব রোগের ভিতরে বা এইসব কাজের ভিতরে আপনি ফেঁসে আছেন কিনা। যদি না থাকেন তাহলে আলাদা ব্যাপার।